বাংলাদেশ প্রতিদিন আমি পড়তে শুরু করি আজকে থেকে 7 বছর আগে। সাহসী কথার সঙ্গে যে সংবাদগুলো যারা অন্য পত্রিকা কথা করতে পারে না, আর এই বাংলাদেশ প্রতিদিন প্রচার করার কারণের জন্য এগিয়ে গেছে। এবং আমার মনে হয় যে সেই তুলনায় জনগণ অনেক পিছিয়ে গেছে আমার দৃষ্টিকোণ থেকে বলছি। এবং একটা অদ্ভুত ব্যাপার আমি দেখলাম, সংসদ লবিতে আমাদের মহিলাদের যে লবি আছে সেখানে বাংলাদেশ প্রতিদিন প্রত্যেকে টানাটানি করে পড়ছে মাগরিবের নামাজের সময়, আসরের বিরতির সময়। ইভেন আমি গণভবনে এবার আমি 5 বার যাওয়ার সুযোগ পেয়েছিলাম, গণভবনেও দেখি যে প্রত্যেকটা টেবিলে বাংলাদেশ প্রতিদিন। তোমার এত ভালো লেগেছে যে এই পত্রিকাটা আমিও 7 বছর ধরে পড়ি। কারণটা কি? কারণটা হলো বস্তুনিষ্ঠ সত্য সংবাদ প্রকাশ করে, এবং এটা প্রত্যেকটা সংবাদপত্রেরই উচিত, তাদের রিপোর্ট দেওয়া উচিত, কিন্তু সবাই লিখতে পারে না। যেটা আমার শান্তরামাল ভাই, বড় ভাই, শ্রদ্ধা বড় ভাই বলে গেছেন, আসলে নাটোর বা নাটোরের সম্পর্কে অন্তত আমরা ভয় বোধে উর্ধে উঠে একটা সমালোচনা না, সত্যি কথা যদি আপনারা লেখেন আমার মনে হয় সমাজের যদি উপকার হয় সেটা লেখা উচিত, সেই জিনিসটা লেখা উচিত, সমাজের খারাপগুলো। আর উন্নয়নের কথা বলেছেন সিরাজ ভাই, এটাও লেখা উচিত, কিন্তু হ্যাঁ এটাও লেখা উচিত, কারণ উন্নয়ন হচ্ছে। জয়নতী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ কিন্তু মানে সেই উন্নয়নের রোল মডেল দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দৃশ্যমান নাটকে অনেক উন্নয়ন দেখছেন, এসবও লিখবেন, পজিটিভ জিনিসগুলো লিখতে হবে। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে আমার শুকরিয়া আদায় করছি, এবং আমার সাদুর রহমান ভাই বলেছেন, আমার মাননীয় প্রধানমন্ত্রী জয়নতী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মতো একজন তৃণমূলের মানে পরিশ্রম কখনো বিধে দেয় না আমার সাদুর রহমান। মূল বিষয়বস্তুগুলো এই বাংলাদেশ প্রতিদিনের মধ্যে লিপিবদ্ধ করা হয় অল্প পরিসরে হলেও, অর্থাৎ সেখান থেকেই গোটা বিশ্ব তথা বাংলাদেশের মূল সংবাদটাকে আমরা নিজেদেরকে ধারণ করতে পারি এবং বুঝতে পারি। এই জন্যই বাংলাদেশ প্রতিদিনের এত ব্যাপক প্রসার, এবং এত অল্প সময়ে এত ব্যাপক প্রসার লাভ করা সংবাদপত্র আর দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, আজকে সেই সংবাদপত্রের আজকের একটা আজকের জন্মদিনই আমি বলি, প্রতিষ্ঠাবার্ষিকী। এবং আমি আপনাদের বলতেই পারি যে এই পত্রিকার সম্পাদক নিঃসন্দেহ স্বাধীনতার পক্ষে, এবং সেই সাথে একটা অসাম্প্রদায়িক রাজনীতির মূল ধারক এবং বাহক, একই সঙ্গে বাংলাদেশের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মূল চেতনার একজন ব্যক্তিত্ব সম্পন্ন যিনি সাংবাদিক, তিনি হচ্ছেন নঈম নিজাম। কয়েকদিন আগেই একটা সংবাদ উনি সাক্ষাৎকার নিচ্ছিলেন, এবং তা প্রতিদিন বেরি হচ্ছে, যে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার সঙ্গে যে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, সাক্ষাৎকারে একটা জায়গা আমি এখন 5টা এই পত্রিকার প্রথম থেকে আমি গ্রাহক। বাংলাদেশ প্রতিদিন একটা ভিন্ন মাত্রার সাহসিক এবং সত্য কথা বলার একটা পত্রিকা, এবং এই পত্রিকার যিনি সম্পাদক নঈম নিজাম, তিনি আমি বলব যে তিনি বাংলাদেশের সাংবাদিকতার সম্পাদকদের মধ্যে উল্লেখযোগ্য, এবং তাকে অনুসরণ করার মতো। আমরা মফস্বল থেকে কিছু পত্রিকা আমরা বের করি, আমি নিজেও একটা পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, কিন্তু নঈম নিজামের মতো সাহসিকতা নিয়ে আমি আমার স্থানীয় পত্রিকাকেও আমি ওইভাবে পাবলিশ করতে পারি না। আমার অনুরোধ থাকবে যে এই যে যারা ফেসবুকে টিপাটিপি করছেন, আমাদের দিকে তাদের দৃষ্টি নাই, এদের তনু, আমার বিদ্যুৎ, অন্যান্যরা কান একদিকে আর নজর আরেক দিকে, এটা ঠিক মনোযোগ আকর্ষণ হয় না। তো যাই হোক, এই অন্তত 10টা মিনিট একটু চুপ থাকলে সবাই ভালো লাগে। বাংলাদেশ প্রতিদিন সাহসিকতার সাথে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান একটি পত্রিকা, যে পত্রিকার কলামে শুধু মুক্তিযুদ্ধই নয়, আমাদের ইসলাম ধর্মকেও এই পত্রিকার প্রতিদিন ইসলাম ধর্মের রাসুলের একটি বাণীকে উদ্ধৃত করে এই পত্রিকায়, অথবা কোরআন থেকে কোনো তেলাওয়াতের উদ্ধৃতি করে এই পত্রিকায় বিস্তারিতভাবে এদেশের খ্যাতিনামা যারা মুফতি সাইকুল হাদিস, তারা একটা কলাম লিখে প্রত্যেক দিনই আছে, আজকে পত্রিকাতেও আছে। তেমনি মুক্তিযুদ্ধের
অজানা কথাগুলো এই পত্রিকা প্রকাশিত করছে এবং বিশেষ করে সাহসিকতার সঙ্গে বর্তমান এই মিডিয়ার যে সেন্সরই বলা যায় টু সেন্সর আমাদের সরকার কর্তৃক আছে, কারণ এটা রাষ্ট্রের স্বার্থে সেটা আছে, তারপরেও এর ভেতর থেকেও বাংলাদেশ প্রতিদিন মানুষকে প্রতিদিনে নতুন নতুন ইনোভেশন নতুন নতুন আইডিয়া শেয়ার করে বাংলাদেশকে উপস্থিত রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জসপতের জ্যোতি জনাব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উপস্থিত। যদিও এখন কত পাল্টায় আমার মনে হয় বলা ভুলই হল, শেখ হাসিনা দিয়েছেন এবং সংসদে নিয়ে গেছেন তার প্রোটোকল করে বলে যেটা অভ্যস্ত হয়ে গেছি মাননীয় সংসদ সদস্য সংগঠিত মহিলা আসলেন এবং জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রত্ন আহমেদ উপস্থিত রয়েছেন, আমাদের ছোটো ভাই জেলা পরিষদের দ্বিতীয় জেলা উপজেলা পরিষদের দ্বিতীয়বারের মতো সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম রমজান উপস্থিত রয়েছেন, আমার স্বেচ্ছাসেবকের যুগ্ম আহ্বায়ক আহমেদ সেলিক জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সমাজ শিল্পী প্রভুবালী দাস আমার বিদ্যুৎ দিগাবত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তিনি চেয়ারম্যান ছিলেন নাকি না সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত সুধী মণ্ডলী এবং বাংলাদেশ প্রতিদিনের নাগর জেলা প্রতিনিধি নাসির সহ এই পত্রিকার সাথে যারা জড়িত রয়েছেন সেই সকল আমার শ্রদ্ধা সাংবাদিক ভাইরা প্রেস ক্লাবের নির্বাচিত সকল কর্মকর্তাবৃন্দ সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আদাব নমস্কার। একটু পরে কথা তো আমরা বাংলাদেশ প্রতিদিনের 10 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি, বিভিন্ন বক্তার মুখে শুনেছি বাংলাদেশ প্রতিদিন এখন বাংলাদেশের সবচাইতে যে পত্রিকার মধ্যে সবচাইতে বেশি যেটা সার্কুলেশন হয় সেটি হলো বাংলাদেশ প্রতিদিন। তো আমার মনে হয় বাংলাদেশ প্রতিদিন আর যে ধাঁচের এবং যেভাবে সংবাদ পরিবেশন করে থাকে এইটি পাঠকদের মনের কথা বলে এবং পাঠকদের তৃণমূলের পাঠকদের একবারে হৃদয়ের তারা স্পর্শ করতে পারে। সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি জালাল ভাই উপস্থিত আছেন, নাটোর এবং নলডাঙ্গা থেকে নবনির্বাচিত মহিলা সাংসদ আমার খালা রহমান আহমেদ মঞ্চে উপস্থিত আছেন, নাটোর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সেজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহেদুর রহমান খান মঞ্চে উপস্থিত আছেন, জেলা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ শরীফুল ইসলাম রমজান মঞ্চে উপস্থিত আছেন, নাটোর জজশিপের পিপি বিজ্ঞ আইনজীবী নাটোর জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম উপস্থিত আছেন, নাটোর জেলা আওয়ামী লীগের অত্যন্ত দক্ষ পরিশ্রমী নেতা যুগ্ম সাধারণ সম্পাদক সত্য সৈয়দ মুর্তজালী বাবলু সহ উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সমস্ত ভাই এবং বোনেরা সবাইকে জানাই সশস্ত্র সালাম আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোনদের আদাব এবং নমস্কার। বাংলাদেশ প্রতিদিন আজকে তার 10 বছরের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই। আমি বাংলাদেশ প্রতিদিন পড়ি, পীর হাবিবুর রহমানের লেখাগুলোও পড়ি, বাংলাদেশ প্রতিদিন তার অগ্রযাত্রা অব্যাহত রাখুক, উত্তরোত্তর আরও সাফল্য বৃদ্ধি পাক, আমাদের নাটোর প্রতিনিধিকেও নাটোর প্রতিনিধি আমার স্নেহের
নাসিমকেও আমি শুভেচ্ছা জানাই, সকলকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ প্রতিদিনের 10 বছর পূর্তি সুন্দর হচ্ছে। নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিন আসলে আমাদের দিগাবতী ইউনিয়নের গণভবন থাকার কারণে যেটা বাংলাদেশ প্রতিদিনের দিগাবতী ইউনিয়নের খবর প্রতিদিন দেখা যায় যে কোনো না কোনো বিষয়ে একটা না একটা খবর থাকে এবং সেই খবরগুলো ভালো ভালো খবর থাকে এবং বাংলাদেশ প্রতিদিনে এই খবরগুলো প্রচারের ফলে আমার দিগাবতী ইউনিয়নের গণভবনের যদি কোনো অন্যায় অবিচার বা দিগাবতী ইউনিয়নের কোনো অন্যায় অবিচার হয় তার প্রতিকার আমরা ভবিষ্যৎ আগামীতে আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ প্রতিদিন যেভাবে সংবাদ পরিবেশন করে এবং বাংলাদেশ প্রতিদিনের নাটোরের যে সাংবাদিক নাসিম ভাই সে দেখা যায় যে কোনো সংবাদে সবার আগে দেখা যায় ফেসবুকে আপাতত ওই ফেসবুকে তার সংবাদটা আগে প্রচার দিয়ে থাকে এবং আমার আমি মনে করি অনেকেই রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেকেই দেখি যে বাংলাদেশ প্রতিদিন আগে খুঁজে যায় নতুন কোনো টাটকা খবর খোঁজার জন্য বাংলাদেশ প্রতিদিনটা খুঁজে। আমি বাংলাদেশ প্রতিদিনের সার্বজনীন মঙ্গল কামনা করি এবং নাসিম ভাইয়ের মঙ্গল কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালাম। আসলে এখানে খুব একটা প্রোগ্রাম হচ্ছে আমি জানি না, আমি নিজ দিয়ে যেতে লাগে, আমার আজকে সাংবাদিক ভাই আমাকে দেখে ঘুরে তুললো, বললো সবাই আছে। হ্যাঁ, তা বলতে একটা দেখি যে আমার সবাই আমার জেলা মহিলা জেলা আওয়ামী লীগের আমার রাহুল ভাই, আমার সংসদ সদস্য এমপি মহোদয়, আমার হাজুর নানা, আমার লক্ষ্মীপি ধন্য করেছেন আমাদের নাটোর নওগাঁ থেকে সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য রত্না ভাবি এবং এখানে উপস্থিত প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সভাপতি এবং নাটোর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আইনজ্ঞ আমার সন্ত গুরুজন অ্যাডভোকেট সাদুর রহমান খান এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে নাটোর জেলা সহসভাপতি নাটোর আইনজীবী সমিতির সম্মানিত এবং নবনির্বাচিত সভাপতি পিপি অ্যাডভোকেট সিরাজুর রহমান সিরাজুল এইভাবে এরকম তো আপনি না আপনি বেশি বার করে খাওয়া এদিকে আসা তো।